প্রায় 5.5 বছর পর কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের জনসভা। বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও অনেক আগে থেকেই লোকজন আসতে শুরু করেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, জনসভার সবশেষ অবস্থা জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ রেজা। মারুফ, আপনি তো জনসভায় আছেন, জনসভায় আসলে মানুষের ঢল কেমন দেখছেন এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখছেন এই মুহূর্তে কেমন দেখছেন? যদি প্রধানমন্ত্রীর আগমন মানেই হচ্ছে কিন্তু অনেক সুখবর, প্রত্যাশা প্রাপ্তি, সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে দুপুর 3টায় প্রায় 5.5 বছর পর এই কক্সবাজার আসছেন। দুপুর বিকেল 3টায় তার জনসভা শুরু হবে এবং তিনি জনসভায় ভাষণ দেবেন। আমি এই মুহূর্তে শেখ কামাল স্টেডিয়াম, আপনি দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ। এই সকাল থেকে এখানে নেতাকর্মীরা আসা শুরু করেছেন এবং সেই সঙ্গে এই শুধু কক্সবাজার না, কক্সবাজার আশেপাশে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে লোকসমাগম হয়েছে এবং তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন তাই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। যদি 2017 সালে প্রধানমন্ত্রী যখন প্রতিশ্রুতি দিয়েছিল এই কক্সবাজারকে বদলে দেবার, এই যে প্রতিশ্রুতি, যে পরিকল্পনা নিয়েছিলেন, সেই আজকের কক্সবাজার কিন্তু সেই বদলে যাওয়া যে কক্সবাজার সেটি কিন্তু সেই প্রতিশ্রুতির ফলাফল। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেও নতুন করে 29টি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন, পাশাপাশি 4টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যদি এখানে এই মুহূর্তে এই মঞ্চে এখানে স্থানীয় বা কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং আপনি জানেন যে সকালবেলা প্রধানমন্ত্রী আরেকটি প্রোগ্রাম ছিল ইরানিতে, সেখানে শেষ করে হয়তো বা কিছুক্ষণের মধ্যে এই কামাল স্টেডিয়ামে উপস্থিত হবে এবং দুপুর বিকেল 3টের সময় তিনি ভাষণ দেবেন। যদি খুব স্বাভাবিকভাবে 5.5 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন এবং অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অতীতে প্রতিশ্রুতি বাস্তবায়ন যেরকম হয়েছে, তেমনি নিশ্চয় আগামীতেও জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কক্সবাজারবাসীর প্রতি নৌকায় ভোট চাইবেন এবং পাশাপাশি প্রতিশ্রুতি দেবেন আগামীর কীভাবে আগামীতে এই কক্সবাজারকে আরও উন্নত করা যায়, কীভাবে আন্তর্জাতিক মানের একটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সেই ধরনের প্রতিশ্রুতি নিশ্চয়ই পাওয়া যাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তো যুথে আমার কাছে এই মুহূর্তে প্রস্তুত, সবাই অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 3টের সময় এখানে এসে পৌঁছাবেন। যদি আমার কাছে এখনকার খবর ছিল এতটুকুই। মারুফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাছিলেন আমাদের সহকর্মী মারুফ রেজা।